আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ছয় ক্যাটাগরির ছয় ধরনের স্কিল অথবা দক্ষতা সম্পর্কে কথা বলবো, যেটা আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলেন, চাকরিজীবী বলেন, অথবা ব্যবসায়ী বলেন, অথবা গৃহিণী বলেন, সবারই টুকটাক প্রয়োজন হয় এবং এগুলো শিখে রাখা প্রত্যেকের জন্যই জরুরি বলে আমি মনে করি। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল টপিক শুরু করি। সর্বপ্রথম কথা বলবো পাওয়ার পয়েন্ট নিয়ে। পাওয়ার পয়েন্ট খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল বা সফটওয়্যার, যেটা ব্যবহার শেখা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন তৈরি করা, তারপর বিভিন্ন প্রজেক্টের প্রেজেন্টেশন তৈরি করা, বিজনেসের প্রোফাইল তৈরি করা, এই প্রোফাইল তৈরি করে সেটা প্রেজেন্ট করা, ডিজিটালি সব ধরনের কাজ করার জন্য আসলে কিন্তু এই পাওয়ার পয়েন্টের কোনো তুলনা হয় না। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি স্টুডেন্ট হলেও আপনাকে আপনার বিভিন্ন কাজে এটা প্রয়োজন হবে। আপনার আপনি যদি মোটিভেশনাল স্পিকার হন সেক্ষেত্রে আপনার কাজে লাগবে, আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার কাজে লাগবে, আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার কাজে লাগার মানে সুযোগ রয়েছে। পাওয়ার পয়েন্টে বর্তমানে প্রিসেট টেমপ্লেট পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আসলে তেমন কঠিন কিছু করতে হয় না, সব কিছু নিজেকে তৈরি করতে হয় না। যেই টেমপ্লেটগুলো তৈরি করা থাকে সেই টেমপ্লেটগুলো নিয়ে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো একটা টেমপ্লেট নেবেন, নিয়ে সেখানে আপনার প্রয়োজন অনুসারে আপনার লেখাগুলো জাস্ট চেঞ্জ করে দেবেন, তাহলেই হয়ে যায়। তো যেহেতু এটার প্রি সেট টেমপ্লেট পাওয়া যায়, সেহেতু এটা যে কেউ চাইলে কিন্তু ঘন্টাখানেক সময় দিলে এই কাজটা শিখে নিতে পারবে। তাই আমি মনে করি যারা স্টুডেন্ট অথবা চাকরিজীবী বা বিভিন্ন পেশার কর্মজীবীর লোক রয়েছেন, তারা চাইলে কিন্তু এই পাওয়ার পয়েন্টের কাজটা শিখে নিতে পারেন। বলতে বলতে আমরা দ্বিতীয় স্টেপে চলে এলাম। এই স্টেপে আমরা কথা বলবো এক্সেল সম্পর্কে। এক্সেল এটাও একটা গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি টুল। আপনি বিজনেস বলেন, চাকরি বলেন, অথবা দৈনন্দিন কাজের হিসাব নিকাশ রাখা বলেন, সব ধরনের কাজের জন্য কিন্তু এক্সেলের প্রয়োজন রয়েছে। এক্সেলের কতটা প্রয়োজন সেটা আপনি যখন বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে যাবেন তখন আপনি এটা বুঝতে পারবেন, যখন আপনি বিভিন্ন চাকরিজীবীর চাকরির ফিল্ডে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। এক্সেলের মাধ্যমে অনেক বড় বড় কঠিন কঠিন কাজকে খুব সহজে করা সম্ভব হয়, যার ফলে এক্সেল এতটাই জনপ্রিয়। এক্সেলের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, ডাটা বেস ম্যানেজমেন্টের কাজ, মানে ডাটা রিলেটেড যে কোনো কাজ আপনি খুব সহজে করতে পারবেন। আপনি যখন কোনো বড় ব্যবসায়ী প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এক্সেল কতটা ইম্পর্টেন্ট বিষয়। এই এক্সেলটা শিখে রাখা আমার আপনার সকলের জন্য খুবই প্রয়োজন। আপনি যে পেশার সাথে থাকুন না কেন, আপনাকে কিন্তু এক্সেল সম্পর্কে ধারণা রাখা জরুরি। বলা যায় না যে কোনো সময় আপনার এই টুলটার প্রয়োজন হতে পারে। শুধুমাত্র এক্সেলের কাজ শিখে এক্সেলের উপর দক্ষতা অর্জন করে অনেক বড় বড় কেরিয়ার গঠন করা সম্ভব। এই শুধুমাত্র এক্সেলটা ভালো করে শিখে আপনি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করে মাসে 20-30 হাজার টাকা বেতনের চাকরিও করতে পারবেন। এবার আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অথবা ডিজিটাল নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং। এটার মাধ্যমে আপনার কেরিয়ারকে আপনি অনেক উচ্চ লেভেলে নিতে পারবেন। আপনি বর্তমানে খেয়াল করুন, বর্তমানে এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের পাওয়ার কত বেশি। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তারপর এ ধরনের ইনস্টাগ্রাম, যার কথাই বলেন না কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের আলাদা আলাদা পাওয়ার রয়েছে। এই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে প্রচুর ইউজার রয়েছে, প্রচুর আইডি রয়েছে। এই ইউজারদেরকে ধরার জন্য বা ক্যাচ করার জন্য বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কিন্তু চাচ্ছে তাদের ব্র্যান্ডকে এখানে প্রমোট করার জন্য। যার ফলে এই বিষয়টা নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু বেশ ভালো করতে পারছে। আপনি চাইলে এই বিষয়ের উপরে একটু দক্ষতা অর্জন করে নিতে পারেন। এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যেটাই বলুন না কেন, এটার মাধ্যমে কাস্টমার অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়, ব্র্যান্ডিং করা যায়, যে কোনো প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়, কাস্টমারের সাথে ব্র্যান্ডের বা প্রতিষ্ঠানের একটা ভালো রিলেশন বিল্ড আপ করা যায়, তারপর প্রোডাক্ট প্রমোশন করা যায়। অর্থাৎ ব্যবসা রিলেটেড যে কোনো কাজের জন্য এখন এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং ভবিষ্যতে এটা জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। তাই ডিজিটাল মার্কেটিং বলেন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং বলেন, সোশ্যাল মিডিয়া প্রমোটিং বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, যেটাই বলুন না কেন, আপনি এই পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।
এই বিষয়ে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারেন, আশা করছি আপনার জীবনে এটা অনেকটাই কাজে আসবে। এরপর কথা বলবো ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফিও বর্তমানে একটা বেসিক কম্পালসারি বিষয়ে পরিণত হয়েছে। বেসিক ফটোগ্রাফি সম্পর্কে ধারণা রাখা একটা বেসিক পর্যায়ের কম্পালসারি বিষয়ে পরিণত হয়েছে। আপনার হয়তো অনলাইনে ক্লাস করতে হয়, সেক্ষেত্রে আপনার বেসিক ফটোগ্রাফিটা জানা প্রয়োজন। প্রতিদিন অফিসের হাজিরা দেওয়ার জন্য আপনার সেলফি তুলে আপনার গ্রুপে পোস্ট করতে হয়, এর জন্য আপনার একটা বেসিক ফটোগ্রাফি স্কিল থাকা প্রয়োজন। এভাবে আপনার হয়তো কোনো একটা অফিসের বনভোজনে গিয়েছেন, সেখানে আপনার কিছু ভিডিও ক্লিপ রয়েছে, সেগুলো আপনি এডিট করে একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করে রাখতে পারেন, যেটা আপনার অফিসের পরবর্তী কাজে বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। এছাড়া আপনি একটা মিটিং হয়েছে অফিসে, সেই মিটিংয়ে আপনি বেশ কিছু ভিডিও ক্লিপ ভিডিও রেকর্ড করেছেন, সেটা এডিট করতে না পারার কারণে অনেক সময় এই ক্লিপগুলো আর কাজে লাগে না। তাই ছোটোখাটো বিভিন্ন ধরনের কাজে আপনার কিন্তু এই ভিডিও ফটোগ্রাফির বা ফটোগ্রাফির একটু বেসিকটা জেনে রাখা প্রয়োজন রয়েছে। তো আশা করছি এটা অবশ্যই যারা একটু সচেতন তারা কিন্তু শিখে নেবেন। বেসিক ফটোগ্রাফি শেখার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে। আমরা হয়তো অনেকেই ভাবি যে ফটোগ্রাফি আর শেখার কি আছে, এবার আমরা কথা বলবো তৃতীয় স্টেপ সম্পর্কে, আর সেটা হচ্ছে এক্সেল। এক্সেল খুবই প্রয়োজনীয় একটা টুল বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য। আপনি চাকরিজীবী ব্যবসায়ীজীবী যে পেশার সাথে সম্পৃক্ত থাকেন না কেন, আপনার কিন্তু এক্সেল জানা খুবই জরুরি। আমি তো কই এলাইছি অ্যাকাউন্টিং অ্যানালাইসিস ডাটা মেইনটেনেন্স। এক্সেলের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, ডাটা অ্যাকাউন্টিং, ডাটাবেস ম্যানেজমেন্ট, এক্সেলের মাধ্যমে অনেক বড় বড় কঠিন কঠিন কাজকে খুব সহজে করা সম্ভব হয়, যার ফলে এক্সেল এতটাই জনপ্রিয়। এক্সেলের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, ডাটাবেস ম্যানেজমেন্টের কাজ, মানে ডাটা রিলেটেড যে কোনো কাজ আপনি খুব সহজে করতে পারবেন। আপনি যখন কোনো বড় ব্যবসায়ী প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এক্সেল কতটা ইম্পর্টেন্ট বিষয়। এই এক্সেলটা আপনার শিখে রাখা খুবই প্রয়োজন, আপনি ছাত্র অথবা যে পেশার সাথে সম্পৃক্ত। এই এক্সেলটা শিখে রাখা আমার আপনার সকলের জন্য খুবই প্রয়োজন। আপনি যে পেশার সাথে থাকুন না কেন, আপনাকে কিন্তু এক্সেল সম্পর্কে ধারণা রাখা জরুরি। বলা যায় না যে কোনো সময় আপনার এই টুলটার প্রয়োজন হতে পারে। শুধুমাত্র এক্সেলের কাজ শিখে, এক্সেলের উপর দক্ষতা অর্জন করে অনেক বড় বড় কেরিয়ার গঠন করা সম্ভব। এই শুধুমাত্র এক্সেলটা ভালো করে শিখে আপনি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করে মাসে 20-30,000 টাকা বেতনের চাকরিও করতে পারবেন। তো আমি আশা করব আপনারা এটাকে হেলাই না করে যে কেউ আপনারা এটাকে গুরুত্ব সহকারে শিখে নেবেন, আশা করছি আপনার জীবনে অনেকটাই প্রভাব ফেলতে সক্ষম হবে। এবার আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অথবা ডিজিটাল নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং। এটার মাধ্যমে আপনার ক্যারিয়ারকে আপনি অনেক উচ্চ লেভেলে নিতে পারবেন। আপনি বর্তমানে খেয়াল করুন এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক লোক হয়েছে নাকি, আপনি খেয়াল করুন বর্তমানে এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের পাওয়ার কত বেশি। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তারপর এ ধরনের ইনস্টাগ্রাম, যার কথাই বলেন না কেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের আলাদা আলাদা পাওয়ার রয়েছে। এই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে প্রচুর ইউজার রয়েছে, প্রচুর আইডি রয়েছে। এই ইউজারদেরকে ধরার জন্য বা ক্যাচ করার জন্য বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কিন্তু চাচ্ছে তাদের ব্র্যান্ডকে এখানে প্রমোট করার জন্য, যার ফলে এই বিষয়টা নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু বেশ ভালো করতে পারছে। আপনি চাইলে এই বিষয়ের উপরে একটু দক্ষতা অর্জন করে নিতে পারেন। এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যেটাই বলুন না কেন, এটার মাধ্যমে কাস্টমার অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়, ব্র্যান্ডিং করা যায়, যে কোনো প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা যায়, কাস্টমারের সাথে
ব্র্যান্ডের বা প্রতিষ্ঠানের একটা ভালো রিলেশন বিল্ড আপ করা যায়, তারপর প্রোডাক্ট প্রমোশন করা যায়, অর্থাৎ ব্যবসা রিলেটেড যে কোনো কাজের জন্য এখন এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং ভবিষ্যতে এটা জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। তাই এই রিলেটেড কাজগুলো শিখে আপনি চাইলে আপনার কেরিয়ারকে আরও বেশি উচ্চ লেভেলে নিতে পারেন, আপনার কেরিয়ারে এটা অনেক বেশি প্রভাব ফেলতে সক্ষম হবে। তাই ডিজিটাল মার্কেটিং বলেন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং বলেন, সোশ্যাল মিডিয়া প্রমোটিং বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, যেটাই বলুন না কেন, আপনি এই পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, এই বিষয়ে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারেন। আশা করছি আপনার জীবনে এটা অনেকটাই কাজে আসবে। এরপর কথা বলবো ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফিও বর্তমানে একটা বেসিক কম্পালসারি বিষয়ে পরিণত হয়েছে। আপনি অফিসের হাজিরা দেওয়া থেকে শুরু করে অফিসের বিভিন্ন কার্যক্রমে এই ফটোগ্রাফির প্রয়োজন হয়। দেখুন, আপনি যখন বর্তমানে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনি এই কোভিড-19 মহামারীর পর থেকেও কিন্তু এই বেসিক ফটোগ্রাফি সম্পর্কে ধারণা রাখা একটা বেসিক পর্যায়ের কম্পালসারি বিষয়ে পরিণত হয়েছে। আপনার হয়তো অনলাইনে ক্লাস করতে হয়, সেক্ষেত্রে আপনার বেসিক ফটোগ্রাফিটা জানা প্রয়োজন। প্রতিদিন অফিসের হাজিরা দেওয়ার জন্য আপনার সেলফি তুলে আপনার গ্রুপে পোস্ট করতে হয়, এর জন্য আপনার একটা বেসিক ফটোগ্রাফি স্কিল থাকা প্রয়োজন। এভাবে আপনার হয়তো কোনো একটা অফিসের বনভোজনে গিয়েছেন, সেখানে আপনার কিছু ভিডিও ক্লিপ রয়েছে, সেগুলো আপনি এডিট করে একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করে রাখতে পারেন, যেটা আপনার অফিসের পরবর্তী কাজে বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। এছাড়া আপনি একটা মিটিং হয়েছে অফিসে, সেই মিটিংয়ে আপনি বেশ কিছু ভিডিও ক্লিপ ভিডিও রেকর্ড করেছেন, সেটা এডিট করতে না পারার কারণে অনেক সময় এই ক্লিপগুলো আর কাজে লাগে না। তাই ছোটোখাটো বিভিন্ন ধরনের কাজে আপনার কিন্তু এই ভিডিও ফটোগ্রাফির বা ফটোগ্রাফির একটু বেসিকটা জেনে রাখা প্রয়োজন রয়েছে। তো আশা করছি এটা অবশ্যই যারা একটু সচেতন তারা কিন্তু শিখে নেবেন। বেসিক ফটোগ্রাফি শেখার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে। আমরা হয়তো অনেকেই ভাবি যে ফটোগ্রাফি আর শেখার কি আছে। যিনি কখনো ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট তৈরি করার কাজ করেনি তারাও করতে পারবে, যদি ব্লগার, ওয়াইক্স অথবা ওয়েবলি এই টুলগুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করেন। হয়তো আপনার কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেটার পণ্যের বা আপনার প্রতিষ্ঠানের প্রমোশনের জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে খুব সহজেই যে কোনো প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাতে পারবেন। এছাড়া আপনি স্টুডেন্ট, আপনার নিজের একটা পোর্টফোলিওর প্রয়োজন, আপনার নিজের কেরিয়ারকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য এই পোর্টফোলিওগুলো অনেক সময় ভালো প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে আপনি ওয়াইস, ওয়েবলি অথবা ব্লগার এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আপনি কিন্তু খুব সহজেই আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এছাড়া যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তাদেরও কিন্তু একটা ভালো প্রফেশনাল মানের পোর্টফোলিওর প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এ ধরনের একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে পোর্টফোলিও তৈরি করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি যে পেশার সাথে সম্পৃক্ত থাকেন না কেন, আপনাকে কিন্তু ওয়েব ডিজাইনিং সম্পর্কে বেসিক লেভেলের ধারণাগুলো অবশ্যই রাখতে হবে, তা না হলে অনেক ক্ষেত্রে আপনি অনেক ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। তো আশা করছি আমি আজকে যে 6টা স্কিলের কথা আপনাকে বললাম এগুলো আপনার জীবনে অনেক বেশি প্রভাব ফেলতে সক্ষম হবে। আপনি এগুলোকে হেলা না করে অবশ্যই গুরুত্ব সহকারে এই 6টা স্কিলের বেসিক লেভেলের কাজগুলো শিখে নেবেন, এটা অবশ্যই আপনার কেরিয়ারকে অনেক সামনে এগিয়ে নিতে সক্ষম হবে, অনেক বেশি সহায়তা করবে। অনেক বেশি কথা বলে ফেললাম, যদিও এত কথা বলার প্রয়োজন হয় না, তারপরে বলি আপনাদেরকে ভালোবাসি বলে, আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি এত কথা বলি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশনটা আপনার জন্য চালু রয়েছে, আর সাবস্ক্রাইব তো মাস্ট। যদি এই কথাগুলো কখনো বলি না আজকে বললাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।